হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা শাখর সবনে এখন বলা আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি ইনো দেখা ফাড়া ফিটা আর ই ফিটা গেছেন মেরা ফিটা লাখান দেখতে লাগের তো ই ফিটার মাঝে আর গুড় মাখিয়া এখনো আর লাকি মেরা ফিটার সাইজ ঘড়িয়া বানাইছে তো আমি বেশি বানানি স্বাধীনতম পারছি না অসিন মা বানাইসন আমি দুই তিনটা পড়ছি তো রহমা আসলে চলি গেছিল তো মায় আর দেলা আমি বানাইলিম তো দেড়া এক ক্যালেন্ডার ফিট হইছে আর ইটলি আর সখালে আর ফিটাটা বানাইছিল কি রাত্রে তো এখন ফিটারটারে কাঠিয়া একটু পাতলা পাতলা চাফ চাক করিয়া এটা আমি তাওয়ার মধ্যে দিয়া একটু দিয়ানি মুগি আর ইটা যেহেতু মিষ্টি তো মিষ্টি ইটা তো আর এমনে খাওয়া লাগব আর মা মাকা চাহ খাইতা তো আমি চাও রেডি করে লাইছি আর কি ফিটা গেছি না এখন বাজিয়ে গিয়ে আর ইকানো আর চুলাম করা দেওতাারা আমি দই বয়ার আসছি তো চুলার মাঝে আমি বেশিরভাগ দই করি আর দই রেসিপিটা আসলে দেখাইছি না অবশ্য ফ্রি হইলে কোনো এক সময় দেখাই মো আর এখন দেওতা ফারা কেন আজকে আমরা ফাইজন মানুষে খাইম চাহ আর ইকানো ফিকা আমার এক আনটি আসন মার ফ্রেন্ড তো তাই খাইবা ফিকাসা আর মা আর বাবা আর মামি আমরা যে বাংলাদেশ থেকে মামি আইসন মামিরে লইয়া আমি আঁকি একটু দুধর চাহ খাইম তো আজকে আমরা সকালে নাস্তাটা আসলে তেমন কিচ্ছু নাই ফিটা দিয়ে আর চাহ খাইবা আর বিস্কুট চাহ বিস্কুট আর মামি আসলে বাংলাদেশ থেকে আইয়া কিচ্ছু খাইতে না তাই মুকো কিছু মজা না আর ওতাদা না খরচ নাস্তা উস্তা ঘুরছিও করতাম না তো মামিয়ে না আর কিছু বানাইছি না তো আজকে বাক্কা আসলে রান্দা আছে ওখান লাগে আর কিছু করছিও না তো বানাইয়া আর মামিয়েও না যখন আর হইতে আর টুকটাক যে তা এখন নাস্তা খরাই এখন দেখা ভরাই কেন বিস্কুট তোস বিস্কুট এই বিস্কুটটা আসলে দুদোর সাদে খাইতে মজা লাগে তো প্রায় সময় বাঙালি তাকি মায়া আনোয় নিগু আর আজকে আমরা কি মেহমান আইবা বা ও আমি আটু রান্দা আছে আমি সবটা হরিয়া বিজাই আর আসছি তো খাইয়া শেষ হয়ে রাখি রান্নাটা বয়াই দিম আর এখন আমি আরস সুলা দেওতা এই কারণ মাংস তরকারি বয়াইছি তো বিয়ানি করম আজকে গরুর মাংস দি আর এই কারণ আমি এখন তাওয়ার মজেই ন চিকেন তুড়ি হলাম তো বেশিরভাগ তো চিকেন তান্দুরিটা আসলে আমি ওভেনও করি আর আজকে অন্য স্টাইলে করি আর এই তান্দুরি চিকেনটা আমি একা আফার গেসটা ঘিখি দে ফার্স্ট বার ট্রাই করিয়া কিনা লাগে আর সময় আসলে খরদায় আর হই ওলা করিয়া দেখিলাই হয়তো ভালো লাগতে পারে এখন আমি দেউতা পাৰা আমি গৰু মাংসটোও বোৱাই দিছি চিকেন তান্দুৰীটাও বোৱাই এইবাইদি আমি পিয়াঁজটা কাঠিয়া ৰেডি কৰাম তো আজকে আমি আচলতে সপ্তাহ এক লগে ৰেডি সৰীয়া বোৱাইছিনা এক মুখাই তাৰকাৰী বোৱাই ৰাম আৰু সোনকালে পিয়াঁজো কাঠীয়া ৰেডি কৰাম তো মায়ে কৈছোন পিয়াঁজ কাঠিয়া দামনি আমি কৈছি না আমাৰ যা লাগে আঁকি আমি আমাৰ আনথ মতো খাঠিয়া কাটি বোৱাই দিওঁ তো এখন আমি এইবাইদি আমাৰ যতখান লাগিব অতখন পিয়াঁজ আমি কাঠিয়া নিৰামগৈ আমার ফিয়াজটা কাটা শেষ এখন আমি এখন মাংস তরকারিটা কি রেডি হরিয়া রাখি দিব আর বেশি তাড়াহুরার মাঝে আমি আসলে তরকারি গেছি নৌ রাঁধি গরুর মাংস দিয়ে ন আলু দিয়ে রাঁধবো তো মাংসটা আমি সপ্তাহ দিয়া মশলা উসলা গরম মশলাও দেলাইছি দিয়া আমি মাখিয়া রাখি দিছি আর এখন দেখা পড়া আমি চিকেন লমাই লিছি চিকেন তুরিটা ওই গেছে আমার আর ইভাই দিয়ে আমি বিরানিট মাংস ওই গেছিল আমি বিরানিট তো দিছি তো আমার বিরিয়ানিটা ফুটছে না হব আমি দেলাইসি পনেরো বিশটা লাখান কাঁসামরিচ আর কিশমিস তো বিয়ানিতে আমার বাইদি ফুটতে থাকক আর আমি বাইদি দেখা ফারা গরুর মাংসটাও আমার ওই গেছে আমি আসলে সপ্তাহ আমি সুন্দর করে দেখাই রাম না টুকটাক খালি দেখাই রাম এবার আমার গরুর মাংসটা আমি লমাই লিছি এখন আমি আর একটা মাছ ভাজি খরতাম তো মাছটা আমি রেডি করা লবণ দেলাইছি আর এটা মাছ করমু খরম সামান্য পেঁয়াজও জাখি ভাজিয়ে এমনে উফরে রাখি দিমু আর এমনি মসলা লাগাইতাম না তো আমি দেলাই রাম মরিচর গুড়া আর হলুদর গুড়া দিয়া পালাইলায় কি একবারে কড়করা করে বাজি হরম ই মাসবিআটা আসলে খাইতে মজা লাগে গরম বাদ দি তো আমি আখটু সামান্য জাল দিছে আখা সামরিছ দিম কাঠিয়া লগে পেঁয়াজের সময় বাজম তো এখন দেখতা পড়া আমার মাছটা আমি এখন বালাইলা নিছি কি এখন আমি মাছটা বাজাত বয়াই দিলাম আর আজক আসলে চুলার অবস্থা একবারে শেষ কারণ বাক রান্দা নানি চুলা বাছানি যায় না বাজাবাজি তো করা লাগে আর বাজাবাজি করিয়া চুলা একবারে বরিয়া শেষ হয়ে যায় এখন মাছটারে আমি দেখতে পারা মাছটা আমি মাঝে মাঝে খাটিয়ে আনিছি হয়ে লব সব সপ্তাহ ভিতরে যাইব আর মরিচরিচ আর ইটা বেড়া মাছ বাবা আনছিলা ফ্রেশ পারে আর কি তো এটা ডিম খাই আর মাছ রয়েছে আর সিকেন দেতাপার আর চুলার মাঝে আমি ডিম সিদত তো এই গুণ এখন মাছ উলাইলি রা আমার ওই গেছে আর এ আমি মাছটা রেডি হরাম দেউতাফাৰা আমাৰ মাছপিৰানটো হৈ গৈছে আমি লমাই লিছি এখন আমি পিঁয়াজ দিলাইছি দিয়া সামান্য তেল দি ৰাম তো তেল এটা আছিল ন আমি তেল দিয়া এখন পিঁয়াজটা দি বাজি আনিমগী আৰু এইলা মাছ পিৰা সৰিয়া দেখিবা খুব মজা লাগে আমাৰ পিঁয়াজটা বাজা হৈ গ'লে আমি বাজা পিয়াঁজ গেছিন মাছৰ ৰুফে ৰাখি দিম আৰু এখন আমি আৰস চোলা মুগাই দেউতা পাৰা এইকাৰণো আমি ফিজ টেকিয়া এগুণ ফ্রজেন করা আছিল আমি বাক্কা কতটা বানাইয়া রাখছিলাম তো এখন মেমা আওয়াই আসলে আর তো ইলা বানাইয়া রাখলে আজ ফুট বার করি আর যায় তো আমি এগুণ তরে বাজিয়া গি আর এখন দেড়া এই কেন মাছ বাজি আমি সপ্তাহ রেডি করিলছি মেমান আইবা তো আমি দেখাই রামা কি কী হইল। আর ই মাছটা বাবায় বেশি ভালা তো আমরা করে আনাওয়া এগু আর ইকানো দেটা পারা ফিজ টিকিয়া ফিজ আমি সুন্দর করি কালার আইছে বাজি ইনও যে পারা কুরমা ডিমের কুরমা তো কুরমাটা করছি কই বাণ কুরমাও এলে তার খাইতে পারবেন আর ইকানো সালাদ কাঠিয়া রাখছি কীরা আর লেটুস ইনও দেটা পারা গরুর মাংস আলু দিই আর ইনো বিরিয়ানি সপ্তাহ টের মাঝে হলো লইয়া রাখলে আসলে বালা তো যার যতখানি ইচ্ছা নিয়া লইয়া লইয়া খাইতে পারলা আর এখানে সুটকি তরকারি তো কুটো কুটুমাইলে আমরা সুটকি একটা তাকেও এগো সুটকি না রাঁধলেও হয় না আর দেখা পারা চিকেন তান্দুরি আর কেন ইলিশ মাছ ইনো উড়ি দিই উড়ির তরকারি উড়ি দেওয়ার মাস্তি আর ইনো ঠেঙ্গা তো ওই লোকেরই আজকের আইটেম তো বাঁকা জিনিস রান্না হয়ে গেছে আর তার আপনার লগে শেয়ার করছি না যতক্ষণ ফার্সি আর কি করছি তো আমরা তো সারাদিনও অনেক কাম করা লাগে তো সবটা আসলে তো ক্যামেরার সামনে তুলিয়া ধরা যায় না আর এখানে দেখাতে পারা দই দইটাও আমি আমার গরো বানাইছি আমি সামান্য এখন আপনারা খাইয়া দেখাই কিলো হইলো দইটা তো দইটা এমনি সুন্দর বইছে আমি আজকে কোনো কালার দিছি না সাদাও করছি তো দইটা আসলে মজা হইছে। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি লা থ্যাংক ইউ সো মাচ আর এই কারণ পারা ইউসুফ রহমা এটা সুপর যে কেন আছে ক্যানোর উপরে উঠিয়া এটা বেসিন সামনে উপচিন ফার্নিচাররা ওই লগ্যারি তারা দুষ্টামি এটা তারা বাথরুমও আললে ওলা খালি ফার্নিচার তো আজকে লাগি ব্লগটা তখন পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং